আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার কাছে মনে হলো রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে কথা বলতে চাই। শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, যাওয়ার কারণে নানা ধরনের পরিস্থিতি তৈরি হয়। এবং শুনলে অবাক হবেন যে এই মুহূর্তে সারা বিশ্বের কথা যদি চিন্তা করি, বলা যেতে পারে একেবারে অন্যতম কিলার এই রক্ত জমাট বাঁধার সমস্যা। এটি এমন না যে এখন থেকে, এটি আসলে অনেক আগে থেকেই আমাদের মৃত্যুর জন্য একটা অসিলা লাগে। রক্ত জমাট বাঁধার সমস্যাটা অনেকটা সেরকমই অসিলা বলতে পারেন, কারণ বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন এই রক্ত জমাট বাঁধার সমস্যার কারণে মারা যায়। এটি আজকের রিপোর্ট না, এটি অনেক পুরাতন একটি রিপোর্ট এবং আজকের দিন পর্যন্ত এটি বহাল আছে। তার মানে কি যে এই রোগটি এতটাই ভয়াবহ যে আমরা অনেক কিছু অ্যাচিভ করলেও এটার বিরুদ্ধে আমরা আসলে এখন পর্যন্ত দৃশ্যমান কিছু কিছু উপকার হলো, কিন্তু আমরা একেবারে জয় করতে পারিনি। রক্ত জমাট বাঁধার সমস্যা নতুন করে আসলে আলোচনায় আসলে এই কারণে যে কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রকোপের কারণে কিন্তু এই সমস্যাটি আরও বেড়ে গেছে। এবং বলা হয়ে থাকে যে কোভিড-19 যে পথগুলোর মাধ্যমে একজন মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়, তার মধ্যে একটি হচ্ছে রক্ত জমাট বাঁধার সমস্যা। ডাক্তারি ভাষা আমরা এটাকে বলি থ্রম্বোসিস। এই ভিডিওটি আপনারা যদি মনে করেন যে 4 লাখ লোক দেখছেন, তার মধ্যে 1 লাখ লোক নিশ্চিতভাবে এই থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার সমস্যায় মারা যাবেন। পুরো ভিডিওটি দেখলে এবং এটি যদি আসলে সব মানুষের দৌড় করে পৌঁছে দেওয়া যায় কথাগুলো, সত্যিকার অর্থে সেই মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আমাদের শরীরের মধ্যে রক্তগুলো আছে, এটি কিন্তু কখনো জমাট বাঁধে না। রক্তগুলো জমাট বাঁধছে না, রক্তগুলো চলাচল করছে শরীরের মধ্যে, কখনো জমাট বাঁধে না। কিন্তু যদি আমরা চিন্তা করি যে আপনি কোরবানির কথা চিন্তা করেন, গরু জবাই দেওয়ার পর যে রক্তটা বের হচ্ছে সেটি কিন্তু খুব দ্রুতই বাইরে যখন আসে জমাট বেঁধে যায়। এবং আমরা বলি যে আগে থেকে পানি নিয়ে রেডি থাকি, যে ব্লাডটা বের হওয়ার পরে সেটিকে আমরা পানি দিয়ে ফেলে মুছে ফেলবো, তা নাহলে এটি জমাট বেঁধে যাবে। একবার ভাবুন তো যে এটি শরীরের মধ্যে যখন ছিল তখন তো জমাট বাঁধেনি, তার মানে শরীরের মধ্যে এমন কিছু উপাদান আছে, আল্লাপাক এমন কিছু জিনিস দিয়েছেন যার কারণে এটা রক্তটা জমাট বাঁধে না। তার মধ্যে সেখানে অনেকগুলো উপাদান আছে। আর একটা জিনিস আছে, সেটি হচ্ছে রক্তের চলাচল। রক্ত এত বিদ্যুৎ গতিতে চলাচল করে যে সেটি জমাট বাঁধার মতো টাইম পায় না। তবে হ্যাঁ, কিছু কিছু কারণে তার চলাচল বিঘ্নিত হয়। এই কারণগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে, যেমন ধরেন আপনি বিমানে বসে আছেন, অনেকক্ষণ নড়াচড়া করলেন না, তখন আপনার পায়ের যে শিরা আছে সেটিতে রক্ত জমাট বাঁধতে পারে। রক্ত জমাট বাঁধতে পারে ধমনী, যেটা আর্টারি বলি, সেটাতেও। এই যে দুটো জিনিস আমাদের শরীরে আছে, একটি হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী, যেটাকে ইংরেজিতে বলে ধমনী মানে হচ্ছে আর্টারি, শিরা মানে হচ্ছে ভেইন। সহজ বাংলায় আমার হার্ট থেকে যে রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়ে, যে পথ দিয়ে যায় সেটি হচ্ছে ধমনী বা আর্টারি, আর যে পথ দিয়ে ব্যাক করে সেটি হচ্ছে শিরা বা ভেইন। দুটোতেই ব্লক হতে পারে, দুটোতেই রক্ত জমাট বাঁধতে পারে। এখন ধরেন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে একটা তো বললেন বিমান যাত্রী জার্নি করছি, আর একটা হতে পারে আপনি অনেকক্ষণ কম্পিউটারে বসে কাজ করছেন, নড়াচড়া করছেন, একদম আছে। আরও কিছু মানুষের রক্ত জমাট বাঁধার প্রবণতা বেশি থাকে, তাদের মধ্যে যেমন ওজন বেশি, নড়াচড়া কম করেন, অপারেশন হয়েছে, একদম শটাং হয়ে শুয়ে আছেন, তেমন একটা নড়াচড়া করছে না, তার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি। ধরেন কোভিড-19 একজন পেশেন্ট, তার ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার যে প্রবণতা সেটি বেড়ে যায়। মায়েরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, এই পিল কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, এটি আমাদের মাথায় রাখতে হবে। এরপরেও আরও অনেকগুলো ডিজিজ কন্ডিশন আছে, সেখানে এটি বাড়তে পারে। আসলে হয়েছে যে সবার তো রক্তটা জমাট বাঁধছে না। যেমন ধরেন যে জন্মগতভাবে যদি সেই উপাদানগুলো আপনি ঘাটতি নিয়ে পৃথিবীতে আসেন, তখন আপনার রক্তটা জমাট বাঁধতে পারে। আরও কিছু কারণ আছে যেগুলোর কারণে আমরা প্রায় সময় সাফার করি, আক্রান্ত হয়ে যাই। একটা তো বললাম এখনকার যুগে কোভিড-19, আরেকটি হচ্ছে মূল কারণ যেটা আমরা দীর্ঘদিন ধরে এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পেয়ে আসছি, যেটি পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটি হচ্ছে হার্টের মধ্যে যদি সমস্যা থাকে। আমাদের হার্টটা এরকম লাভ টাপ লাভ টাপ, কোনোখানে যদি এটি না হয় একটু এলোমেলো একটু এলোমেলো 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 মুভ করে হার্টটা, ছন্দটা যদি নষ্ট হয়ে যায়, হৃদস্পন্দনটা যদি এলোমেলো হয়ে যায়, তখন সেখানে রক্ত জমাট বাঁধতে পারে। এটি যদি খুব ধীরগতিতে হয় বা খুব জোরে হয় তখনও বাঁধতে পারে। আবার যদি হার্টের ভালভ দরজা যেটি আছে সেখানে প্রবলেম হলে হতে পারে, আমরা বলি বাংলায় বলে কপাটিকা, আসলে এটা ভালভ আমরা বলি। রক্তের যে ভালভগুলো আছে হার্টের মধ্যে, ভালভগুলোর মধ্যে যদি কৃত্রিম ভালভ লাগানো হয়, অপারেশন করার পরে কৃত্রিম ভালভ লাগানো হয়, তখনও কিন্তু সেখানে রক্ত জমাট বাঁধতে পারে। এই জন্য দেখবেন যাদের ভালভ চেঞ্জ করা হয়েছে তাদেরকে কিন্তু রক্ত পাতলা করার একটা ঔষধ দেওয়া হয়।
অনেকে আছে যে হার্টে ব্লক ছিল, হার্টের মুভমেন্টটা কমে গেছে, তখনও সেখানে হার্ট রক্তটা জমাট বাঁধতে পারে। এখন এই যে হার্ট, এটাই তো রক্তটা এরকম পাম্প করে সারা শরীরে পাঠিয়ে দিচ্ছে, তো যেখান থেকে পাম্প করছে ওই জায়গায় যদি একটা রক্তের দলা জমে থাকে সেটা তো পাম্পের সঙ্গে সেটাও চলে আসবে। এই যে দলাটা যদি ব্রেইনের দিকে চলে যায় দেখবেন যে তার স্ট্রোক করেছে, এটি যদি হাতের দিকে চলে আসে তখন হাতের রক্ত জমাট বেঁধে যায়, যেটাকে আমরা বলি হ্যান্ড অ্যাটাক বা একুট লিম্ব ইস্কেমিয়া অফ আপার হ্যান্ড। যদি এটি পায়ের দিকে চলে যায় তখন আমরা বলি পায়ে ব্লক হয়েছে, পায়ে হঠাৎ ব্লক হয়েছে, একুট লিম্ব ইস্কেমিয়া অফ লেগ। এখন এমনও হতে পারে যে হার্টের রক্তনালীতে রক্তটা জমাট বেঁধে গেছে, তখন হবে হার্ট অ্যাটাক। মানে যেখানে রক্তনালীর রক্তটা জমাট বেঁধে যায় তখন সেই অঙ্গটা আসলে মৃত হয়ে যায়, কারণ একটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বেঁচে আছে অক্সিজেনের মাধ্যমে বেঁচে আছে। রক্তনালী বন্ধ হওয়া মানে সেখানে রক্ত যাবে না, অক্সিজেন যাবে না, ওই অঙ্গ প্রত্যঙ্গটি মারা যাবে। এখন ধরেন হার্টের মধ্যে যদি রক্ত না পায় তো 2-3-4-5 মিনিট, ব্রেনে যদি জানায় 2-1 মিনিট, হাতে বা পায়ে যদি না যায় রক্ত, হাত এবং পা আল্লাহর রহমতে 7-8 ঘন্টা পর্যন্ত, ইউজুয়ালি 6 ঘন্টা, 7-8 ঘন্টা পর্যন্ত সেটি ভালো থাকতে পারে। এরপরে কিন্তু এটি আস্তে আস্তে মারা যায়। এখন ধরেন কারো হঠাৎ করে হাতে রক্তনালীর যেটা আর্টারি বা ধমনী মানে যাওয়ার রাস্তায় ব্লক হয়েছে, আপনি বুঝবেন কেমনি, হাতে বা পায়ে সেম, হঠাৎ করে হাতে বা পায়ে তীব্র ব্যথা হচ্ছে, এতটা ব্যথা যে ওষুধে ভালো হচ্ছে না, আপনি ডাক্তারের কাছে ওষুধ দিলেন কোনো কাজ হচ্ছে না, একটা সময় দেখা যায় যে পাটা বা হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু কালচে নীল হয়ে যাচ্ছে, কেমন জানি ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই অবস্থা কিন্তু খুব ডেঞ্জারাস, দ্রুত এই অবস্থায় যদি চিকিৎসা না হয় একটা সময় দেখবেন যে ব্যথা নাই, ব্যথা নাই মানে কি অঙ্গটা মারা গেছে, যার মারা গেছে সে তো আর ব্যথা হবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে উপসর্গ দেখা দিল, এই উপসর্গের কারণে প্রতিদিন কেউ না কেউ আমরা হাত বা পা হারাচ্ছি, কারণ ডাক্তারের কাছে যেতে আমরা দেরি করি, 2-3 দিন, 10 দিন, 1 মাসও অনেকে লাগিয়ে ফেলেন, আর পাটা তখন বাঁচানো যায় না, কেউ লাকি হলে 1-2 জন বাঁচানো যায়, কারণ তার সাইডের রাস্তা চালু থাকার কারণে তিনি বেঁচে যান। এখন কি করবেন এই রক্ত জমাট বাঁধার সমস্যা প্রতিরোধ করবার জন্য? আমরা প্রথমে যেহেতু এখন কোভিড-19 প্রকোপ চলছে, আমরা যাদের কোমরবিডিটিজ আছে, ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা বা একটু বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে শুরু থেকে আমরা নাভির পাশে একটা রক্ত পাতলা করার ওষুধ দিই, হাসপাতালে ভর্তি হলে সব রোগীকেই দিই। অনেকে বাসায় আবার একেবারে মুড়ি মুড়কির মতো রক্ত পাতলা করার ওষুধ সবাই গ্রহণ করছেন ডাক্তারের পরামর্শ ছাড়া, সেটা আবার ঠিক না, তাতে আপনার ঝুঁকি আছে। আর কি করব, আপনি যে বলেছি হার্টে যদি আপনি চেক করে নেবেন যে আমার হার্টের হৃৎপিণ্ডটা ঠিক আছে কিনা, হার্টের ভালভে কোনো প্রবলেম আছে কিনা, বয়স্ক যারা আছেন তারা তো রেগুলার চেক আপে করবেন, যাদের পারিবারিক ইতিহাস আছে তারাও চেক আপে থাকবেন, আর যে সমস্ত আমরা কাজ করি যেমন ধরেন দীর্ঘ সময় আমরা শুয়ে বসে থাকবো না, অপারেশনের পর আমরা একটু চেষ্টা করবো আমার হাত পাগুলো মুভ করতে, বিমান জার্নি করছি আমরা একটু হাত পাগুলো একটু ম্যাসেজ করবো মাঝে মধ্যে, আমার পায়ের আর হাঁটুর নিচটা বেশ এই জায়গাটাকে আমরা একটু ম্যাসেজ করবো, কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে না থাকি একটু করে হাঁটাহাঁটি করবো। অপারেশনের পরে মনে করে যে আমার ব্যথা আছে ও নড়াচড়া করা যাবে না, নো, এবং বাংলাদেশে প্রচুর লোকই ওই যে পায়ে যখন প্লাস্টার করে আর নড়াচড়া করে না ওখান থেকেই রক্ত জমাট বেঁধে গিয়ে প্রবলেমে পড়ে, যেটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস। এই কাজগুলো আমরা করবো না। আর যদি কারো এরকম মানে যেমন আপনার পিলের কথা আমি বলেছেন, পিল খেলেই যেটা হবে এমন কোনো কথা নেই, রেয়ার, হয়তো অল্প কয়েক 2-4 জনের হয়, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা অনেক বেশি নেই, মাথা ব্যথার কোনো কারণ নাই। বরং যদি এই উপসর্গগুলো দেখা যায় আপনার হাতে তো অপশনস আছে, আপনি দ্রুত চিকিৎসকের কাছে গেলেই আপনি দেখবেন যে এটি থেকে রক্ষা পাচ্ছেন। আর কোভিড-19 ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা সবসময় বলি যে হঠাৎ করে যদি দেখেন যে আপনার হাত পা বা লাল কালো হয়ে গেছে আপনি দ্রুত আসলে চিকিৎসকের পরামর্শ নেবেন, সেখানে মাথায় থাকে আর একটু টাচ দিয়ে যায়, ভ্যাকসিন দিয়ে রক্ত জমাট বাঁধছে এরকম একটা রিউমার আছে, এরকম একটা প্রচলিত কথা আছে, এটা খুবই 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 রেয়ার ঘটনা, এত রেয়ার জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ পার্শ্বপ্রতিক্রিয়া নাই, এমন ওষুধ পৃথিবীতে নাই, আপনি যে প্যারাসিটামলি খান, আপনি যে হিস্টাসিনটি খান, সেটার মধ্যে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে, কিন্তু আমরা পাত্তা দিই না, কারণ আমরা জানি যে এটি খুব রেয়ার এবং এটি নিয়ে এত টেনশন করবার কিছু নাই। আমার মনে হয় যে আপনি যদি রক্ত জমাট বাঁধা জিনিসটা কী এটি যদি জানেন এবং এই নিয়মগুলো যদি মেনে চলেন, আশা করা যায় যে আমরা সবাই সুস্থ থাকব। আর সবার সুস্থতা কামনা করছি। আর একটা রিকোয়েস্ট করছি, অনেকে যখন রক্ত জমাট বাঁধার ওষুধ আমরা বলি যে সারা জীবন আপনাকে এটা খেয়ে যেতে হবে, আপনার শরীরে ঘাটতি আছে, 2-4 মাস পরে বন্ধ করে দেন, তখন তারা আবার ভয়ানক আকারের জটিলতা নিয়ে আবার ব্যাক করেন। তাই চিকিৎসকের পরামর্শ যে মতে ওষুধ গ্রহণ করবেন, একই সঙ্গে তার পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।